এক সপ্তাহে দেশের শেয়ার বাজারের বাজার মূলধন বেড়েছে 1,888 কোটি টাকা। সব মূল্যসূচকের উত্থানের সঙ্গে বৃদ্ধি পেয়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 25.26 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে 6,280 পয়েন্টে। এছাড়াও DS3 সূচকে 8.83 পয়েন্ট এবং DSES সূচকে 7.63 পয়েন্ট যোগ হয়েছে। বিদায়ী সপ্তাহে DSEতে 2,112 কোটি 16 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,75,224 কোটি 89 লাখ টাকায়। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 225টি শেয়ার দরই ছিল অপরিবর্তিত, দর কমেছে 60টির। বিপরীতে 97 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে DSEতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুওয়াং ফুড লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির 193 কোটি 44 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে DSEতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 5 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর 42.81% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে 5.41%।